বিশ্বকাপ খেলতে মাসখানেকের জন্য কাতারে থাকতে হবে প্রতিটি দলকে। দীর্ঘ এই সময়ে কিছুটা পরিবর্তন আসবে তাদের খাদ্যাভ্যাসেও, তবে অপরিচিত পরিবেশে ঘরোয়া খাবার যেন মিস করতে না হয় সেজন্য আর্জেন্টিনা নিয়েছে বিকল্প ব্যবস্থা। বিশ্বকাপে যাওয়ার সময় £2000 গরুর মাংস নিয়েছেন লিওনেল মেসিরা, যেন সবাই মিলে বারবিকিউ করে খেতে পারেন। সামাজিক রীতি অনুযায়ী আর্জেন্টাইনরা মনে করেন এই বারবিকিউ তাদের মধ্যকার বন্ধনকে আরও শক্ত করে। আসাদো কিংবা বারবিকিউর জন্য দরকার খোলা জায়গা, সেজন্য ফাইভ স্টার হোটেলের বদলে থাকার জন্য মেসিরা বেছে নিয়েছেন কাতার ইউনিভার্সিটিকে। মূলত বিশ্বকাপ চলাকালীন নিজেদের মধ্যকার বোঝাপড়া আরও মজবুত করতে মেসিদের এমন সিদ্ধান্ত। এর বাইরে ডায়েট চার্ট অনুযায়ী নিয়মিত খাবার তো থাকছেই। মেসিদের মতো লুই সুয়ারেজরাও একই পরিমাণ মাংস নিয়েছেন বিশ্বকাপের জন্য। তাদের উদ্দেশ্য একই, নিজেদের ঐতিহ্যবাহী আসাদো কিংবা বারবিকিউয়ের রেওয়াজ ধরে রাখা। তারা থাকছে দোহার পুলম্যান ওয়েস্ট বে হোটেলে। সেখানে বরাদ্দকৃত টিম বেস গ্রাউন্ডে আসাদোর আনুষ্ঠানিকতা সারবে উরুগুয়ে। এদিকে স্পেন দল নিজেদের প্রিয় খাবার ও প্রিয় পানীয় নিয়েই যেতে পারেনি কাতারে। স্প্যানিশদের খুব প্রিয় পানীয়ের নাম কাভা। আঙুরের রস থেকে বানানো এই বিশেষ ওয়াইন থাকে স্প্যানিশদের যে কোনো উৎসবে, দৈনন্দিন জীবনেও এর ব্যবহার তুমুল। কিন্তু কাতারে অ্যালকোহল আমদানি নিষিদ্ধ থাকায় কাভাকে পাশে সরিয়েই রাখতে হচ্ছে জর্ডি আলবাদের। খাদ্য তালিকা থেকে বাদ দিতে হয়েছে শুকরের মাংসের আইটেমও। এদিকে ফ্রান্স দলের টিম ব্রেকফাস্টে ছিল ফলজাতীয় আইটেমের ছড়াছড়ি। আতোয়া গ্রিজমান জানিয়েছেন গত চার দিন ধরে কেবল পাস্তাই খাচ্ছেন তিনি।